আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে মিশুমনিয়াপুর লেখা অতিথি গল্পের 14 নম্বর পর্ব। আশা রাখছি শুরু থেকে পুরোটা দেখবেন। দেখার পর যদি ইচ্ছে হয় কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। মিশু আত্মহত্যা করেছে। মিশুর মা অচেতন অবস্থায় পড়ে আছে, সকলে কাঁদছে। মর্ম মিশুর লেখা চিঠিটা নিয়ে পড়ে আছে। মিশু লিখেছে, মর্ম আমি জানি না তুমি আমাকে অনেক খারাপ ভাবছো কেন। বিশ্বাস করো, আমি কারোর সাথে প্রেমালাপ করিনি, খুব সহজভাবেই কথা বলেছি। ভাবিনি তুমি কষ্ট পাবে। আমি তোমার অপমানজনক কথাগুলো সহ্য করতে পারছি না, চলে গেলাম। মর্ম চিঠি পড়তে পড়তে ঠুকরে কেঁদে উঠল, চিৎকার করে কাঁদতে লাগলো। এমন সময় ঘুম ভেঙে গেল মর্মর, ও বিছানায় উঠে বসল। তার মানে এটা দুঃস্বপ্ন ছিল, কিন্তু এইরকম স্বপ্ন কেন দেখলাম? মর্মর চোখ মস্ত, স্বপ্নেই খুব কেঁদেছে ও। সামান্য একটা স্বপ্ন দেখে চোখ ভিজে গেছে, তাহলে মিশু নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। বিছানায় বসে ভাবছে মর্ম, মিশু তো তেমন কোনো অপরাধ করেনি। ও সহজ সরল মনে না হয় কিছু ছেলের সাথে কথাই বলেছে, তাতে কী এমন হয়ে গেল? আমি নিজে তো অনেক মেয়ের সাথে চ্যাট করি, অযথা মিশুকে অপমান করলাম, খুব কষ্ট পেয়েছে মেয়েটা। একে একে রাতের সব কথা মনে পড়ে গেল মর্মর। খুবই উত্তেজিত হয়ে মিশুকে যাচ্ছে তাই বলে অপমান করা হয়েছে। ভাবতে ভাবতে মর্মর মনে অপরাধ বোধ জেগে উঠল। হয়তো এমন হতো না, কিন্তু এই দুঃস্বপ্নটা দেখে মিশুর প্রতি এক ধরনের মায়া কাজ করছে, যা কালকে অবধি ছিল না। অবচেতন মনের একটা স্বপ্নে মিশুর জন্য অনেক ভালোবাসার জন্ম দিয়ে গেল। মিশুর কিছু হলে সত্যি খুব খারাপ লাগবে। বারবার স্বপ্নটার কথা মনে করতে লাগলো, বাধ্য হয়ে মর্ম উঠে পড়ল। এই মুহূর্তে মিশুর কাছে ক্ষমা চাইতে হবে, নয়তো মনে অশান্তি কাজ করছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 3:30 বাজে। রাত যতই হোক মিশুকে ঘুম থেকে তুলে মাছ চাইতে হবে, কিচ্ছু ভালো লাগছে না। ভাবতে ভাবতে মর্ম মিশুর ঘরের দিকে ছুটল। মিশুর রুমের দরজা খোলা দেখি মর্ম অনেক অবাক হয়ে গেল। দরজা ঠেলে ভিতরে ঢুকেই বুকের ভিতর বড় একটা ধাক্কা এসে লাগলো। মিশু কেমন অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছে, মেঝেতে বমি করেছে, মিশুর মোবাইলটা টুকরো টুকরো হয়ে পড়ে আছে। মর্ম বিছানার কাছে এসে থমকে দাঁড়ালো। মিশুর বেজা চুল এলোমেলো হয়ে আছে, চোখের কোণে পানি গড়িয়ে পড়ছে। মিশুকে দেখে খুব মায়া লাগলো মর্মর। মেয়েটা খুব অসহায় দেখাচ্ছে, কৌতূহল বশত কপালে হাত দিয়ে দেখলো ভয়ানক জ্বর। মর্মর মনটা আরও খারাপ হয়ে গেল, সবকিছুই কেমন যেন হয়ে গেছে, মিশুর স্বাভাবিক নেই। মর্ম কী করবে বুঝতে না পেরে ওর মাকে ডেকে নিয়ে আসলো। মা মিশুকে দেখে কেঁদেই ফেললেন, কেউ মেয়েটার খেয়াল রাখেনি, এ অবস্থায় পড়ে আছে মেয়েটা। মা মিশুর মাথায় পানি ঢালার ব্যবস্থা করলেন। ততক্ষণে বাড়ির সবাই জেগে গেছে, সকলেই মিশুর রুমে এসে দাঁড়িয়ে আছে। কেমন যেন একটা সহানুভূতিতে মন ছেয়ে গেছে সবার। মা মিশুর মাথায় পানি ডালতে ডালতে মর্মকে জিজ্ঞাসা করলেন, ওর এ অবস্থা কখন থেকে? জানি না আম্মু, এত রাতে তুই এই ঘরে কেন? মর্ম বিব্রত হয়ে বলল, মিশুকে রাতে বকেছিলাম, একটু আগে স্বপ্নে দেখলাম মিশু মারা গেছে। মা রাগ হয়ে বললেন, কী সব বাজে কথা বলছিস, দোয়া কর যাতে তাড়াতাড়ি মেয়েটা ভালো হয়ে যায়, ও অসুস্থ শুনলে ওর আব্বু আম্মু ভেঙে পড়বে। মর্ম বলল, স্বপ্নটা দেখে আমার খারাপ লাগছিল, তাই ভাবলাম মিশুর কাছে ক্ষমা চেয়ে নেই, সেজন্যই এসেছিলাম। এসে দেখি অবস্থা, এসেই ভালো করেছিস, কিন্তু কী এমন বলেছিলি যে ক্ষমা চাইতে হবে? মর্ম মিশুর দিকে তাকিয়ে আছে, মেয়েটাকে দেখে মায়া লাগছে। মর্মর মা বললেন, ওর মোবাইলটা ভেঙেছে কে? মিশু নিজেই হয়তো, আমি এটা জানি না, ওর আব্বুকে কল দাও এখন। মৈত্রীর বাবা মিশুর বাসায় কল দিয়ে মিশুর অসুস্থতার কথা জানালেন। দুজনে চিন্তায় পড়ে গেলেন, বাকি রাতটার কেউ ঘুমায়নি। সকালবেলা ডাক্তার এসে প্রেসক্রিপশন করে দিলেন। ঔষধ খাবার পর মিশুর জ্বর আশ্চর্যজনকভাবেই কমে গেল। মাত্রার বাবা অবাক হয়ে মিশুকে জিজ্ঞাসা করলেন, এখন কেমন লাগছে? মিশু বলল, ভালো, এত চিন্তা করতে হবে না, আমার রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক বেশি, ঔষধ খেলেই কাজ হয়ে যায়, 2 ডোজ খেলেই সুস্থ হয়ে যাব দেখবেন। দোয়া করি মা সুস্থ হও। এখন বলতো মোবাইলটা ভেঙেছো কেন? মিশুর মনটা খারাপ হয়ে গেল, আবারও রাতের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আঙ্কেল বুঝতে পেরে উঠে বাইরে আসলেন, মর্মকে ডেকে বললেন, তুমি মিশুকে কি বলেছো? মর্ম মাথা নিচু করে রইল। বাবা রেগে বললেন, মেয়েটা আব্বু আম্মুকে ছেড়ে এখানে এসে আছে, আর তোমরা ওর সাথে খারাপ আচরণ করো, ওর মতো মেয়ে হয়? কত বিশুদ্ধ একটা মন মেয়েটার। মর্ম নিজের ভুলের জন্য অনুতপ্ত হচ্ছে, বাবার কথা শুনে আরও খারাপ লাগছে। বাবা বললেন,
মিশুর আব্বু বলেছে ওকে নিয়ে একটা লং জার্নিতে গেলেই অসুস্থ হয়ে উঠবে, তুমি ওকে নিয়ে বেড়াতে যাও। মিশুর তো জ্বর, মেয়েটা ঘুরতে বড় ভালোবাসে, অনেক দূর ঘুরতে নিয়ে যাও, ওর ভালো লাগবে, আসার পর থেকে তো বাসা থেকে বেরিয়ে হয়নি। মর্ম মনে মনে অনেক খুশি হলো, এটাই সুযোগ মিশুর রাগ ভাঙাতে হবে, ক্ষমা চাইতেই হবে। মর্ম বলল, ঠিক আছে যাচ্ছি, কখন যাব? মিশুকে জিজ্ঞাসা করে শুনে নাও কখন যেতে চায়, আর মিশু যেখানে যেতে চায় সেখানে নিয়ে যেও, গাড়ি নিয়ে যেও কিন্তু। আচ্ছা আব্বু। মর্মর খুব আনন্দ হচ্ছে, আজ মিশুর সাথে ঘুরতে যেতেই হবে। মর্ম মিশুর রুমে ঢুকতেই মিশু মুখ ঘুরিয়ে নিল, মর্ম বলল, সরি মিশু। মিশুর চোখে পানি এসে গেল। মর্ম বিছানার কাছে বসে বলল, আমার কাল অনেক রাগ হচ্ছিল, তাই কিসব বলে ফেলেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। মিশু কিছুক্ষণ কিছু না বলে চুপ করে আছে। মর্ম বলল, আমার ভুল হয়ে গেছে বাবা, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। ভুল বোঝার কিছুই নাই, ঠিকই বলেছ, আমি বোকা, আমি ফালতু, আমি বেয়াদব, আমার একসাথে অনেকগুলো ছেলে লাগে, দুইটা ছেলেকে দিয়ে হয় না। মর্ম জিব্বা কামড় দিল। এই কথাগুলো কাল সে মিশুকে বলেছে, খুব ভুল হয়ে গেছে। মিশু বলল, আমি আসলেই বোকা, আমি মনে করি সবাই আমাকে ভালোবাসে, কিন্তু ভুলটা আমারই, আমি তো বোকা, তাই বুঝতে পারি না কেউ সত্যিকারে আমায় ভালোবাসে না। মর্মর খারাপ লাগছে, কথাগুলো সে কিভাবে মিশুকে বলতে পেরেছে সেটা ভেবেই খারাপ লাগছে। মর্ম বলল, আমার ভুল হয়ে গেছে মিশু, প্লিজ মাফ করে দাও, প্লিজ। মিশুর হাসি পেল মর্মর খত ক্ষমা চাওয়া দেখে, মর্মর দিকে তাকে মিষ্টি করে হাসলো। মর্মর ভিতরটা কেঁপে উঠল, মনে হচ্ছে এই হাসিতেই সে মিশুর প্রেমে পড়ে গেছে। ও মিশুকে বলল, তুমি সত্যি খুব ভালো মিশু, খুব ভালো একটা মেয়ে। মিশু বলল, তোমার পাতলা পায়খানা সেরেছে? হ্যাঁ, পুরোপুরি সুস্থ আমি, তুমি আমাকে ক্ষমা করেছ তো? মিশু হেসে বলল, মিশুর অত ফালতু অ্যাটিটিউড নেই, আমি কারো উপর রাগ করতেই পারি না, গুড গার্ল। শোনো, তুমি আর আমি লং জার্নিতে যাব, কবে যেতে চাও বলো? মিশু উৎফুল্ল হয়ে বলল, আজই এক্ষুনি যাব, তোমার তো জ্বর, তবুও যাব, এক্ষুনি যাব, প্লিজ। মর্মর ভালো লাগলো মিশু এইভাবে তাকে ক্ষমা করে দিবে এটা সে কল্পনাও করেনি। বলল, ওকে রেডি হয়ে নাও, আচ্ছা তোমার মোবাইল থেকে আম্মুকে একটা কল দাও তো, কথা বলবো। মর্ম নিজের ফোনটা মিশুর দিকে এগিয়ে দিয়ে বের হয়ে আসলো। তার জন্যই মিশু রাগ করে মোবাইলটা ভেঙে ফেলেছে, নিজের উপর রাগ হচ্ছে মর্মর। মিশু সেজে গুজে বসে আছে, মর্ম বাসা নেই, মিশুকে রেডি হতে বলে কোথায় চলে গেছে কে জানে। মিশু বারবার আয়নায় নিজেকে দেখছে আর অপেক্ষা করছে কখন বেড়াতে যাবে। মর্ম এসে মিশুকে দেখে হাসলো, খুব মিষ্টি দেখাচ্ছে মিশুকে, মেয়েটা যে অসুস্থ সেটা বোঝাই যাচ্ছে না। মিশু রেগে বলল, কই ছিলা, কখন থেকে বসে আছি? মার্কেটে গিয়েছিলাম। কেন? তোমার জন্য বলিব, একটা মিশুর দিকে এগিয়ে দিল। দেখে মিশুর চোখ বড় বড় হয়ে গেল, মিশু হা করে তাকালো মর্মের দিকে। মর্ম বলল, পছন্দ হয়েছে? মিশু অবাক হয়ে বলল, এত সুন্দর মোবাইলটা আমার জন্য? হ্যাঁ, আমার উপর রেগে তুমি মোবাইলটা ভেঙেছ, তাই তোমার জন্য এটা নিয়ে আসলাম। মিশুর চোখে বিস্ময়, এত সুন্দর মোবাইলটা তার জন্য? মিশুর চোখ মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছে। কত দাম নিল? 16,000। কি 16,000? এত দামি মোবাইল আমার জন্য? বিশ্বাসই করতে পারছি না। মর্ম মিশুকে একটা চিমটি দিয়ে বলল, বিশ্বাস হচ্ছে এবার? কিন্তু কি দরকার ছিল বলো তো? মর্ম দুহাতে নিজের কান ধরে বলল, ফরগিভ মি প্লিজ। মিশু হেসে বলল, ক্ষমা করেছি, এখন চলো। মর্ম নিজেই গাড়ি চালাবে শুনে মিশুর মজা লাগছে। মর্ম গাড়ি স্টার্ট করতেই মিশু হাততালি দিতে লাগলো। মর্ম বলল, কোথায় যেতে চাও ম্যাম? গাজীপুর। কেন? অন্য কোথাও যাই? আমি নুহাস পল্লীতে যাব। আচ্ছা। মর্ম খুব জোরে গাড়ি চালাচ্ছে, মিশুর জ্বর আরও কমে গেছে, খুব আনন্দ হচ্ছে দুজনেরই। মিশু বলল, আজ আমার সর্দিও আছে বমিও আছে, দিব নাকি শার্টে করে? এই নানা, আমি তোমার নানা নই, নানি। তাই নাকি? তার নানি রাত্রে বৃষ্টিতে ভিজেছিলেন? এক ঘন্টা ভিজেছি, খুব কষ্ট দিয়েছো আমাকে, জানি, সেটা দূর করার চেষ্টা করছি, আস্তে গাড়ি চালাও। মর্ম বলল, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, ঠিক রাস্তার পাগলিদের মতো। মিশু প্রথমে হাসতেই যাচ্ছিল, কিন্তু পরে পাগলির সাথে তুলনা করাতে হাসি বন্ধ হয়ে গেল। মিশু বলল, তাহলে আর তাকাবা না আমার দিকে, আমি বেয়াদব মেয়ে। আহা, রাগ করো না মিশু, যা সত্যি তাই বললাম, রাগ করলে কিন্তু গাড়ি থামাবো মিশু। মিশু বলল, তাহলে আমার বমি খাওয়াবো তোমায়,
মর্ম গাড়ি থামিয়ে বলল, ওয়াক থু, কিসব পচা কথা। হ্যাঁ, কারণ আমি ফালতু মেয়ে। গাড়ি থামালে কেন? বমি খাওয়ার কথা বললা কেন? ওয়াক, আমার নিজেরই বমি আসছে। মিশু হঠাৎ নাক চেড়ে মর্মর শার্টে মুছে নিল। মর্ম ব্যাগ বাচ্চাকে খেয়ে বলল, ছি মিশু, এটা কি করলা? মিশু বলল, গাড়ি চালাও, স্টার্ট। মর্ম ক্ষেপে আছে, বলল, টিস্যু দিয়ে সর্দি মুছে নাও, বইই গেছে। মিশু নিজের সর্দি নিজেই মুছে দাও বলছি। মিশু মুখ বাঁকিয়ে বলল, দিব না, গাড়ি স্টার্ট দাও। মর্ম রেগে বলল, আমিও দিব না। মিশু, টিস্যু কোথাকার? ওই, আমি টিস্যু। হ্যাঁ, তুমি টিস্যু, ফেসিয়াল টিস্যু নয়, টয়লেট টিস্যু। মিশু রেগে বলল, ঝগড়া লাগাবে না বলছি। মর্ম চুপ করে গেল। কিছুক্ষণ দুজনেই চুপচাপ, মর্ম আর কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দিল। মিশুর জয় হলো এবার। মিশু হাসছে আর নতুন মোবাইল বের করে বিভিন্ন স্টাইলে সেলফি তুলতে লাগলো। মর্ম হাসছে। মিশু বলল, মর্ম দেখি একটু এদিকে আসো, একা ছবি তুলি। মর্ম গাড়ি থামিয়ে মিশুকে জাপটে ধরল, আর ওর শার্টে লেগে থাকা সর্দি মিশুর গলায় লেগে গেল। মর্ম দাঁত কেলিয়ে হাসছে, এইবার ঠিক হয়েছে, এবার কেমন লাগে? মিশু মুখ বাঁকিয়ে টিস্যু বের করল। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মিশু কি অতিমাত্রায় দুষ্ট? খারাপ না, ভালোই তো। আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর সবাই ফরুক স্টোরির সাথে অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।